অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেল নিয়ে দোকানে যাওয়ার পথে ট্রাফিক পুলিশের চেকপোস্টের মুখে পড়েন এক মোটরসাইকেল আরোহী। এ সময় হাত পা ধরে মাফ চাইলেও জরিমানা থেকে রক্ষা পায়নি। আর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। রবিবার ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে ঘটনাটি ঘটে। ইতোমধ্যে 25 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আলোচনা, সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওতে ভাইরাল হওয়া মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে ঠাকুরগাঁও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের গেটের পাশে মোটরসাইকেল আরোহী যুবক ট্রাফিক পুলিশের এক সদস্যকে 2 হাত জোর করে কান্নাজড়িত কণ্ঠে অনুরোধ করছে জরিমানা ও মামলা না দিতে। এ সময় পুলিশ সদস্য পাশে থাকা ট্রাফিকের শহর ও যানবাহন পুলিশের ইনচার্জ আমজাদ হোসেনকে দেখিয়ে দেয়। এরপর ভুক্তভোগী হাওমাও করে কেঁদে কেঁদে বলতে থাকেন, স্যার আমার ভুল হয়েছে, আমার মা অসুস্থ, ওষুধ কেনার জন্য এসেছি, আমার মা মরে যাবে, এবারের মতো মাফ করে দেন। এক পর্যায়ে যুবক ওই পুলিশ কর্মকর্তার 2 পা ধরে ক্ষমা চান। তবে এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা এবারের মতো ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে, কিন্তু তবুও যেন তার শেষ রক্ষা হয়নি। মোটরসাইকেল আরোহীর কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া এরই মধ্যে সুষ্ঠু বিচার ও আইন প্রয়োগের বিভিন্ন মন্তব্য করেন নেটিজেনরা। আর যাতে ভবিষ্যতে আর কোনো গাড়ি চালকের উপর এমন অমানবিক আচরণ করতে না পারেন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান পুলিশ সুপারকে। এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন পাপন ফেসবুকে লিখেছেন, আইন মানুষের কল্যাণে তৈরি হয়েছে, সেই আইনকে পুঁজি করে যদি কেউ মানুষের অকল্যাণে ব্যবহার করে তাহলে সেটা কখনোই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সুশাসনে মেনে নেওয়া যায় না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের চোখে কখনোই এ ব্যাপারটি এড়িয়ে যাবে না। ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে একজন মন্তব্য করেন, এখন সময়ের দাবি ট্রাফিক ও পুলিশের গাড়ির কাগজপত্র দেখার নামে হয়রানি বন্ধ করা উচিত। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের শুভ দৃষ্টি কামনা করেন। ক্ষোভ প্রকাশ করে আরও একজন লিখেছেন, শক্তির ভক্ত নরমের জম, হাজার হাজার বাস ট্রাক আছে যাদের কোনো ফিটনেস রেজিস্ট্রেশন নেই, গাড়ি ভাঙাচুরে রাস্তায় চলছে, ট্রাফিক সার্জেন্ট দেখেও না দেখার ভান করে, কারণ বাসের মালিক অনেক প্রতাপশালী। একটা মানুষ কতটুকু অসহায় বোধ করলে সার্জেনের পা ধরতে পারে। বুধবার ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে গত 8 মাসে জেলায় সড়ক পরিবহন আইনে 5,152টি মামলা হয়েছে। এসব মামলায় জরিমানা আদায় হয়েছে 1,92,47,450 টাকা। আর মোটরসাইকেল আরোহীর বিষয়ে ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শকের দায়িত্বরত কর্মকর্তা আমজাদ হোসেন জানান, আইন সবার জন্য সমান, হাত ধরে মাফ চাইলে কি সমাধান পাওয়া যায়? ড্রাইভিং লাইসেন্স না থাকায় 5,000 টাকা জরিমানা করা হয় বলে নিশ্চিত করেন তিনি।